কথা বলি। বুদ্ধ বলেছেন যে যারা ভুল করে মিথ্যাকে সত্যি বলে এবং সত্যিকে মিথ্যা বলে প্রচার করে তারা ভ্রান্ত মনের অধিকারী। তাহলে একদল প্রচার করে বেড়ায় যে আত্মা মারা যায় না, দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না। তাহলে যদি প্রশ্ন করি সে আত্মাটা কোথায় থাকে, সে জায়গাটা কি দেখেছেন আপনারা? দেহ মরে গেল, সে আত্মা কোথায় গেল? আত্মা তো মরেনি, তাই বলছেন তো। আবার সেই আত্মা যে আর একটা নাকি দেহের সৃষ্টি করে, হ্যাঁ এগুলো সব ভুল, এগুলো ইতিহাস এবং ধর্ম দর্শন সঠিকভাবে না জানার জন্য আমাদের এই অবস্থা হয়েছে। এবার দেহ আর আত্মা হরিচাঁদ ঠাকুর বলছেন এ দুটো মিলেই আমি নাম রূপের সমষ্টি, যেটা বৌদ্ধ ধর্মে বলছে। আর সনাতন ধর্মে দুটো বিষয় আমাদের জানতে হয়, একটা হচ্ছে মানে ব্রহ্মবিজ্ঞান, সনাতন ধর্মের ব্রহ্মবিজ্ঞানের চিন্তা ভাবনা ছিল। যেমন আপনারা এটা শুনেছেন যে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে, যদিও সেইভাবে এটা ফোকাস পাইনি, হিন্দু ধর্ম সম্পর্কে ফোকাসটা হয়েছে, সেটা মানে বিশ্ব ধর্ম সম্মেলনে শিকাগোতে গিয়ে যিনি বলেছিলেন আমাদের এই বাংলার ছেলে, হ্যাঁ সে সেখানে কি বলেছিল, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, তত্ত্বমসি, তুমিও ব্রহ্ম, সর্বং কল্লিতং ব্রহ্ম, আমরা সবাই ব্রহ্ম থেকে এসেছি। তাহলে এই যে আমি ব্রহ্ম তত্ত্বমসি, তাহলে কেবল যদি বলি আমি ব্রহ্ম তাহলে আপনি ভাবতে পারেন না মণিবাবু একাই ব্রহ্ম, আমাদের কোনো গুরুত্ব নেই, না সেটা না, তত্ত্বমসি তুমিও ব্রহ্ম থেকে এসেছ, হ্যাঁ সর্বং কল্লিতং ব্রহ্ম, এই ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবই এই ব্রহ্ম থেকে, সবকিছুরই উৎপত্তি হয়েছে। তাহলে সেই ব্রহ্মটা কি, একটা মহাবিজ্ঞান। সেই ব্রহ্ম বিজ্ঞানকে, বিজ্ঞানের অংশ বিজ্ঞানকে সনাতন ধর্মে বলা হতো নাম, নাম বিজ্ঞান। সেই নাম বিজ্ঞানের আবার দুটো ভাগ ছিল, পরাবিজ্ঞান অপরাবিজ্ঞান। পরাবিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যা চেতনশীল মিশ্র বস্তু তৈরি করে, মানে জীব জগৎ, আমরা মানুষ, অন্যান্য জীব, গাছপালা, গাছের ডাল কাটলে সে ব্যথা পায়, এটা এখন আমরা জেনেছি তাই না, তার মানে অচেতন শক্তি আছে। তাহলে এই জীব জগৎ এবং উদ্ভিদ জগৎ এটা হচ্ছে এই পরাবিজ্ঞানের নাম, আর অপরাবিজ্ঞান হচ্ছে এই ধরুন মাইক্রোফোনে আমি কথা বলছি, এটা হচ্ছে অপরাবিজ্ঞানের নাম। হ্যাঁ যাই হোক, তাহলে পরাবিজ্ঞান যেটা, সেই পরাবিজ্ঞান থেকে চেতনশীল মিশ্র বস্তুর উৎপত্তি হতো, এটা ছিল সনাতনের চিন্তা, সনাতন ধর্মের চিন্তা ভাবনা। অর্থাৎ আমার দেহের মধ্যে বিজ্ঞান রয়েছে, এটা সনাতন ধর্মের চিন্তা ভাবনা, হ্যাঁ যেটাকে বলা হতো নাম। এবার সেই নামটাকে পরবর্তীকালে আমাদের ধর্মটাকে হারিয়ে ফেলে দিয়েছি আমরা ঠিকই, কিন্তু সেই ধর্ম আর কোনোদিন যাতে উঠে আসতে না পারে তার জন্য নাম গানের প্রচলন করা হয়েছে, হরে কৃষ্ণ হরে রাম, হ্যাঁ এই যে গানগুলো, এগুলো হচ্ছে ওই নামটাকে অন্যদিকে অন্যভাবে ব্যবহার করা হয়েছে, হয়েছে যাতে করে আমরা কোনোদিন না বুঝতে পারি সেটা। যেমন গীতার মধ্যে ত্রিগুণ রয়েছে, আপনারা জানেন গীতার ত্রিগুণ কি কি, সত রজ তম, এই তিনটে গুণ হচ্ছে কপিল মুনির বৈজ্ঞানিক জ্ঞান দর্শন। শতগুণ হচ্ছে এমন একটা গুণ, এই যে আজ আমরা এখানে এসছি ওই বোনটা আমাকে দেখে বলছে চিনা চিনাই যাচ্ছে না এখন আর আপনাকে, না এটাই তো স্বাভাবিক, চেনা যাচ্ছে না কেন, তার কারণ হচ্ছে আমাদের তো আমরা বিনাশের দিকে চলে যাচ্ছি ধীরে ধীরে একটু একটু করে, আমরা বুঝতে পারছি না, হ্যাঁ আমরা বিনাশের দিকে চলছি, এক সময় বিলুপ্ত হয়ে যাবো, এই আলোটা জ্বলেছিল প্রদীপটা জ্বলেছিল এক সময় বিলুপ্ত হয়ে যাবে, রবীন্দ্রনাথের ভাষায় যদি বলতে হয় সেই সোনার তরী কাব্যে, যে গগনে গরজে মেঘ ঘন ভরসা, কূলে একা বসে আছি না কি ভরসা, জীবন নদীর কূলে বসে আছি কিন্তু ভরসা নেই, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা ভলো ছাড়া, ভরা নদীর ক্ষুরধারা ভর ভরসা, কাটিতে কাটিতে ধান এবং ভরসা।
তা আমরা তো ধান কাটছি, কর্ম করছি, এই যে এখানে ছুটে এসেছি, কর্ম করছি এখানে এসে, আমি এখান থেকে আমাদের এই সনাতনী জ্ঞান দর্শন, বৌদ্ধ দর্শন বা বচুয় দর্শন, যেগুলো এক এবং অভিন্ন, ন্যূনতম সংস্কার ছাড়া এক এবং অভিন্ন, সেই চিন্তা ভাবনাকে এখানে প্রচার প্রসারের জন্য আমরা এখানে এসেছি। এটা আমাদের কর্ম। কর্ম করতে করতে এক সময় আমরা এই আমাদের কর্মেরও শেষ হবে, আমরাও চলে যাব। কিন্তু কোথায় চলে যাব প্রশ্ন হচ্ছে, আমরা চলে যাব কোথায় চলে যাব? জানার মাঝে অজানার এ করেছি সন্ধান, কে বলেছেন, কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আকাশ ভরা সূর্য দ্বারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। এটা একটা বিস্ময় যে আমি এই পৃথিবীতে এসেছি, হ্যাঁ, এবং এখানে আমি জায়গা পেয়েছি, এটা একটা বিস্ময়। বিস্ময়ে তাই জাগে জাগে আমার মানে গান। তাহলে আমি যদি প্রশ্ন করি যে আমি কোথা থেকে এলাম, তখন আমরা বলবো আমার মা বাবা ছিল, তো তাই আমার মা মায়ের পেটে আমার জন্ম হয়েছে, বাস। তা এটা আমরা জানি, এবং পাশাপাশি এটাও জানি যে না, আমরা একদিন মারা যাব, যাব তো কি, আপনিও তো ভাবেন, সবাই ভাবে মারা যাব, থাকবো না, কোথায় যাব? কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় যাব, আমি আমার মৃত্যুর পরে কোথায় থাকবো, এই জানার মাঝে এইটা হচ্ছে আমাদের অজানা। এটা কিন্তু আমরা জানি না যে মৃত্যুর পরে কোথায় যাব, এটা জানি না। অথচ বিজ্ঞান একটাই কথা বলে, আমরা এই ব্রহ্মাণ্ডের সাথে মিশে যাব। জানার মাঝে অজানারে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে আমার গান। তা এখানে আবার শেষের কলিতে কি বলছে, কান। তাহলে আমার কাছে আমার সব থেকে আপন কে? মা বাবা। কপিল মুনির শতগুণ কি জানেন? কপিল মুনির শতগুণ হচ্ছে, যদি আমি বলি এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা আগামী বছর যে কাঁঠাল গুলো ধরবে তারা এখন কোথায়? কপিল মুনি বলছে আগামী বছর যে কাঁঠাল গুলো আমার এই কাঁঠাল গাছে ধরবে তারা এখন কোথায়? কি বলবেন? আমি এখন আপনারা সবাই, সবার বার্ধক্য এসে গেছে, কিন্তু রবীন্দ্রনাথের ওই গানটা একটু চিন্তা করুন, ওই যে ওই ওই যখন পড়বে না, যখন পড়বে না, না না, ওই যে শান্তিনিকেতনে উৎসবে ওইটা গাই, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, কি দান করেছি ফাগুন হাওয়ায়? ফাগুন হাওয়াটা কি আসলে যৌবন, যৌবনের তালে তালে নর নারী মানে প্রেমের আলিঙ্গনে তারা মিলিত হয়, নতুন প্রাণের আগমন ঘটায়, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার বাঁধন হারা প্রাণ, না বাঁধন ছেঁড়া প্রাণ আমার, কি আপন হারা প্রাণ আমার বইয়া আছে যদিও। তাহলে এই যে চিন্তা ভাবনাটা, এগুলো আমরা কিন্তু যদি একটু উপলব্ধি করি তাহলে সহজেই আমরা বুঝতে পারি হরিচাঁদ ঠাকুর কি বলেছেন। হরিচাঁদ ঠাকুর বলেছেন যে ব্রহ্মত্ব সাজুর্য মুক্তি, কৃষ্ণ ভক্তের দণ্ড, হরিনামে পাপ ক্ষয় করে কোন ভণ্ড, হরিনাম করলে পাপ কেটে যায় কোন ভণ্ড পায়। এবার এই হরিনামকে আমরা কিন্তু নামের সাথে গুলিয়ে ফেলে দিচ্ছি। হরিচাঁদ ঠাকুর যেখানে হরিনাম বলছেন আর যেখানে নাম বলছেন, সেই নাম আর হরিনাম কি এক কথা? রমেনদা, নাম একটা শব্দ আর হরিনাম একটা শব্দ, এ দুটো কি একই অর্থপদ? নাম আর হরিনাম, কিন্তু আমরা কিন্তু ওই নামটাকে হরিনাম ধরে চলি। যেমন জীবে দয়া নামে রুচি, নামে কি, তাহলে রামের গান গাইতে হবে, কৃষ্ণের গান গাইতে হবে, মানে অশ্বিনী গোসাই মহাশয় যিনি হরিচাঁদ ঠাকুর নামের কথা বলেছেন,
নাম বসতে বিজ্ঞান, আর অশ্বিনী গোসাই যত গান লিখে গিয়েছে সেই গানগুলো আছে, নাম বলতে কি হয় কৃষ্ণ নাম, না হয় মানে রাম নাম, নাম বলতে এইগুলো, তাই এইগুলো গিয়ে চলেছে। মধুরা গান গাইতে যখন যাবে সব কিন্তু ওই কৃষ্ণের নামে গান গাইছে, না হয় রামের নামে গান গাইছে, তাই তো? কিন্তু নাম আর হরি নাম তো এক জিনিস হয়, জীবে দয়া নামে রুচি, নামে মানে বিজ্ঞানের রুচি। আমি হরি চা, আমার যে আবির্ভাব ঘটেছে এখানে, আমি যে জন্মেছি সেও আমি একটা গাছের গোড়া থেকে এসেছি, সে মা বাবার রূপ গাছের গোড়া থেকে আমার আগমন ঘটেছে, নাম আর রূপ আমার ভিতরে যা কিছু আছে সেটা আমি পেয়েছি মা বাবার থেকে। তাহলে দেখুন ওই যে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দাম, ওটা ঠাকুর হরিচাঁদের এই সাথে মিলে যাচ্ছে না। গাছের গোড়া মাতা পিতা, হরি গাছের ফল, মূর্খ সেজন গোড়া ছেড়ে শাখায় ডানে জন, একসাথে মিলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না? অথচ এই মহাবিজ্ঞানকে মধুরা ধরতে পারছে না, ধরবেটা কি করে? এ প্রসঙ্গে একটা সুন্দর কথা বলি দেখেন, এক সময় গুরুচার ঠাকুর খুব রেগে গিয়ে একদিন শান্তি মাতাকে গিয়ে বলছেন, মা আমি আর তোমার পাগল গোসাইদের নিয়ে আমি চলতে পারবো না, ওরা আমার কথা শোনে না। বলে কেন? না ও ওদের সাথে কোনো কথাই বলা যায় না, ওরা সব আমার কোনো কথা শোনে না, ও আমি পারবো না। তারপর শান্তি মাতা বলছে, ঠিক আছে তাহলে তুই এখন তো এসছিস, পরিশ্রান্ত, তুই এখন ছিলাম খাওয়া দাওয়া টাওয়া কর, সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করিস, তারপরে আমি সবকিছু জানবো। বাস যথারীতি সন্ধ্যাবেলা দেখা করেছে। এবার বলছে গুরুচার ঠাকুর মাকে, যে মা দেখো এই তো অবস্থা, ওরা এত কথা শোনে না, বাবার ধর্ম দর্শনকে এগিয়ে নিয়ে যেতে বলে ওদের দ্বারা হবে না, ওরা শুধু বাধার সৃষ্টি করে। তখন শান্তি মাতা বলছে, হ্যাঁ রে তা তোকে বাধা সৃষ্টি করছে, তা তুই ওদের কাছে যাচ্ছিস কেন? তোর বাবা কি, তোর বাবা তোকে কি বলে? আমার এখানে একটা ইয়ে হয়েছে, কষ্ট হচ্ছে কথা বলতে, তাই জানিয়ে দিলাম। এবার তোর মা শান্তি মাতা বলছে, তোর বাবা তোকে কি বলে গেছে, কি দায়িত্ব বলছে? আমাকে তো দায়িত্ব দিয়েছে স্কুল গড়ে তুলতে, তুই তোর কাজ কর, তোর আবার ওই পাগলটা কি করছে কি না করছে এগুলো দেখার তোর কি দরকার? তখন ঠাকুর পাল্টা প্রশ্ন করলে তার উত্তরে বলছে, দেখ তোর বাবা তোকে স্কুল গড়ার দায়িত্ব দিয়েছে, তুই স্কুল গড়া, গ্রামে গঞ্জে পাঠশালা তৈরি কর, তারপরে ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া শিখো, লেখাপড়া শেখার পরে তোর বাবার ধর্ম দর্শন যেদিন তারা চিন্তা ভাবনা করবে এগুলো কি, সেই দিন কেউ না কেউ তোর বাবার ধর্ম দর্শন বুঝতে পারবে। ততদিন পর্যন্ত মথুরা হরিচাঁদের নাম জাগিয়ে রাখার জন্য, মথুরা ধর্ম জাগিয়ে রাখার জন্য ওই পাগলদের তাদের দরকার হয়েছে, তাই পাগলরা তোর বাবার নাম গেয়ে বেড়াবে, ওই হরিপল দিয়ে বেড়াবে, আর পরবর্তীতে তুই যে স্কুলগুলো তৈরি করবি সেখান থেকে ছেলে মেয়েরা তৈরি হবে, জ্ঞানের আলোয় তারা আলোকিত হবে, বিজ্ঞান ভাবনায় তারা ভাবিত হবে, তবে তো তোর বাবার ধর্ম দর্শন একদিন ভারতের বুকে আবার প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠিত হবে, সনাতন ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম রূপে আবার সেটা দাঁড়িয়ে যাবে, তার আগে তো কিছু হবে না। অর্থাৎ তুই তোর কাজ কর, তুই ঈশ্বর কর, আর ওরা অব্বল দিয়ে বেড়াচ্ছে দিয়ে বেড়াচ্ছে, তাহলে উভয়ে মিলে মধুর ধর্ম এক সময় যখন এই ধর্ম দর্শন শিক্ষিত সমাজ জানতে পারবে, তখন কোন সমাজের শিক্ষিত জনগণের যে ভাবনাটা হয়, মানে কম লেখাপড়া জানা জনগণ যারা মানে পুঁথিগত বিদ্যা চিন্তাশীল ব্যক্তির কথা বলছি না, তারাও ধীরে ধীরে সেই দিকে ধাবিত হয়। তো সেরকম একটা পর্যায়ে এখন কিন্তু আমাদের অলরেডি আসতে শুরু করেছে, এটা আমরা কিন্তু উপলব্ধি করছি। শিক্ষিত সমাজ একটা দিকে যাচ্ছে, আর সাধারণরা একটু অন্যভাবে থাকছে, তবুও কিন্তু শিক্ষিত সমাজের কাছে যাচ্ছে, এবং এই আলোচনা টোনা এসব কিছু তারা মেনে নিচ্ছে, শুনছে। তো সেরকম একটা সময় এসে গেছে,
যাই হোক, আমি এই দিকটা অনেকটা বলে ফেললাম, অনেক দূর আমি এই দিকটা আর বলবো না।